ছাগল টাগল চুরি করে মাঝে মাঝে ধরা পড়ে, এখান থেকে শুরু করে এই যে রিজার্ভ চুরি করা পর্যন্ত সর্বোচ্চ লেভেল, প্রতিটা নেতা কর্মীদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে শেখ হাসিনা গত 13 বছরে কি দিয়েছে, তো একটা হচ্ছে উন্নয়ন। আমি আজকে উন্নয়ন নিয়ে আলোচনা করব না, উন্নয়ন নিয়ে শুধু এক লাইন বলে দেই যে উন্নয়ন পৃথিবীর যত সরকার ক্ষমতা এসেছে সবাই তার দেশে কিছু না কিছু করেই। হাসিনার উপরে ফিটপাট বেতরের সদরঘাট, যুক্তরাষ্ট্র থেকে একই বললেন ইলিয়াস হোসেন। প্রথম বাংলাদেশের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। হোসেনের সর্বশেষ প্রচারিত ভিডিওটির পুঙ্খানুপুঙ্খানো বিশ্লেষণ আজ দেখতে পাবেন এই ভিডিওতে, যারা যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে অথবা বহির্বিশ্ব থেকে। প্রথম বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের প্রচলিত নতুন নতুন রাজনৈতিক আপডেট ইনফরমেশন প্রচার করে থাকে, কাজেই সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থেকে ইলিয়াস হোসেনের বক্তব্যটি বুঝে বাংলাদেশের রাজনীতি এবং আওয়ামী লীগের পেছনের 15 বছরের উন্নয়ন বা তার বিপরীতের চিত্র আপনি বুঝে নিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার সকলের প্রতি অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আপনারা গেল 15 বছর ধরে শেখ হাসিনা এবং তার বাল বাচ্চাদের মুখ থেকে এই যে বাংলাদেশ ডিজিটাল হয়ে গিয়েছে এরকম একটা গালগপ্প শুনছেন। লীগের একজন মানে নিচের, যেগুলো ধরেন ওই যে গ্রাম এলাকায় ছাগল টাগল চুরি করে মাঝে মাঝে ধরা পড়ে, এখান থেকে শুরু করে এই যে রিজার্ভ চুরি করা পর্যন্ত সর্বোচ্চ লেভেল, প্রতিটা নেতা কর্মীদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে শেখ হাসিনা গত 13 বছরে কী দিয়েছে, তো একটা হচ্ছে উন্নয়ন। আমি আজকে উন্নয়ন নিয়ে আলোচনা করব না, উন্নয়ন নিয়ে শুধু এক লাইন বলে দেই যে উন্নয়ন পৃথিবীর যত সরকার ক্ষমতা এসেছে সবাই তার দেশে কিছু না কিছু করেই। শেখ হাসিনা যতটুকু করেছে আমি ধরে নিচ্ছি সেটা বিশাল আকারের উন্নয়ন, এটা ধরে নিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি আওয়ামী লীগের লোকজনের কাছে জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশে 1 কিলোমিটার রাস্তা তৈরিতে খরচ কত, ভারতে কত, চীনে কত, ইউরোপের সুইজারল্যান্ডের চাইতেও বাংলাদেশে এই কনস্ট্রাকশন ব্যয় অনেক বেশি। অতএব উন্নয়ন নিয়ে কোনো কথা বলতে চায় না, উন্নয়ন শেখ হাসিনা শেখ মুজিবের বাপের মানে শেখ হাসিনার বাপের পকেট থেকে টাকা আয় না তারপরে বাংলাদেশে উন্নয়ন করে না, উন্নয়ন বাংলাদেশে মানুষের টাকা দিয়ে হয়েছে। প্রশ্নটা হচ্ছে কি, হচ্ছে এই যে টাকাটা খরচ করছে সেই টাকাটার 4 ভাগের 1 ভাগ, কোনো কোনো ক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ টাকা খরচ করে 9 ভাগ টাকার তারা পাচার করেছে। এখন এই টাকার লোন শোধ করবে কে? এই টাকার লোন আমাকে আপনাকে শোধ করতে হবে। অতএব এই উন্নয়ন নিয়ে কোনো কথাই বলতে চাই না। শেখ হাসিনা উন্নয়ন করেছে আমাকে যদি কিছু, হ্যাঁ করেছে, শেখ হাসিনার বাপের টাকা দিয়ে করে নাই, আমাদের বাপের টাকা দিয়ে উন্নয়ন করেছে এবং সেই টাকার ঋণ আমাদেরকে শোধ করতে হবে। বাংলাদেশে 6,000 টাকা মাথাপিছু ঋণ ছিল একজন নাগরিকের 2007 সালে, সেই 6,000 মাথাপিছুর ঋণের পরিমাণ এখন এসে দাঁড়িয়েছে প্রায় 1,12,000 টাকার কাছাকাছি, এটা ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, অতএব উন্নয়ন নিয়ে কোনো কথা বলতেছি না, আমরা আজকে ডিজিটাল নিয়ে কথা বলছি, যে ডিজিটালাইজেশনের যেই গালগপ্প শেখ হাসিনা করে থাকেন সেটা নিয়ে আমরা কথা বলি। তো ডিজিটাল বলতে আমরা কী বুঝি? শেখ হাসিনা যেটা বোঝানোর চেষ্টা করে যে শেখ হাসিনা বাসায় বসে মিনাল কান্তির সাথে, ওবায়দুল কাদেরের সাথে আর অনেকের সাথে এই যে ভিডিও কলে কথা বলে, এটা মানে হচ্ছে উন্নয়ন মানে ডিজিটাল। পৃথিবীর কোনো দেশে মোবাইল নাই হাতে হাতে, পৃথিবীর কোনো দেশে ইন্টারনেট নাই। শেখ মুজিবের নাতি নমরুদ, এই যে 1,500 বিজ্ঞানী জয়, সে হচ্ছে বাংলাদেশে ইন্টারনেট এনেছে, এই গুগলের আগে সার্চ ইঞ্জিন তৈরি করেছে এবং এই যা ডিজিটালাইজেশন সব কিছু শেখ মুজিব মমতাজের সাথে শুয়া শুয়া স্বপ্ন দেখে গেছে আর জয় হচ্ছে সেটা বাস্তবায়ন করেছে। এটা হচ্ছে আমাদেরকে বোঝানো হয়। তো আপনারা বাংলাদেশের মানুষ, আমরা তো ফকিরের সাথে পৃথিবীর সব দেশেই কামলা খাটতে আমরা আছি এখন। আপনারা যারা বিদেশ থাকেন, যদি কারোর কেউ না থাকে বিদেশে, তার আশপাশের কেউ না কেউ বিদেশে থাকে, তার কাছে জিজ্ঞেস করেন যে পৃথিবীর কোন দেশের মানুষের আজকে হাতে হাতে মোবাইল নাই, পৃথিবীর কোন দেশে আজকে ইন্টারনেট নাই। যদি আপনি ইন্টারনেটের গতির হিসাবও করেন সেই চিত্রটাও বিভিন্ন আন্তর্জাতিক যেসব জরিপ সেখানে উঠে এসেছে যে আমাদের ইন্টারনেটের গতি আফগানিস্তানের চাইতেও কম। এই হচ্ছে আমাদের ডিজিটাল অবস্থা। তো আমি মোটা দাগে যদি আপনাদেরকে একটু বুঝাইতে চাই যে ডিজিটাল কি, মনে করেন আমেরিকা একটা যদি ধরি আমরা অ্যানালগ কান্ট্রি, আমেরিকা বাংলাদেশ হচ্ছে ডিজিটাল। আমেরিকাতে আপনি একটা মানুষ অসুস্থ হবে, অসুস্থ হওয়ার সাথে সাথে সে যদি সেখানে মানে ফোন করতে সামর্থ্য নাও হয়, আশপাশে যদি কেউ থাকে একজন, সে একটা কল করবে, নাম্বারটা হচ্ছে 911। সাথে সাথে পুলিশ, অ্যাম্বুলেন্স,
যদি প্রয়োজন হয় ফায়ার সার্ভিসের একটা গাড়ি কিংবা একাধিক গাড়ি সেই স্পটে যাবে, গিয়ে তাকে তুলবে, তুলে সাথে সাথে হসপিটালে নিয়ে তার ট্রিটমেন্ট করবে। ওই ব্যক্তির বাপকে মাকে টাকা পয়সা আছে কেউ, কোন দেশের নাগরিক, বৈধ না অবৈধ কোনো কিছু দেখবে না, রাইডওয়েতে তার ট্রিটমেন্ট হবে আগে। যা যা প্রয়োজন, যত হাজার লক্ষ বিলিয়ন ডলার যদি প্রয়োজন হয় ওই পেশেন্টের পিছনে মার্কিন সরকার খরচ করবে। আচ্ছা, এখন এইটা হচ্ছে গিয়ে আমার এখানকার সুযোগ সুবিধা জিনিসটা বুঝালাম। আপনি যদি বাংলাদেশের সাথে তুলনা করেন একটা হাসপাতালে, আপনি হাসপাতালে যে তারপরে এই যে ওবায়দুল কাদের, যারা সবচেয়ে বেশি ডিজিটাল বলে, কা কা করে যে চিল্লায়, এই যে গত সপ্তাহে সিঙ্গাপুরে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে এসছে, তো তোর দেশ তো সিঙ্গাপুরের চেয়ে উন্নত, তোর দেশ দিয়েছে, তুই সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিতে গেলি কেন? কিছু হইলি দৌড় দিয়া ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট নিতে যাস কেন? বাংলাদেশের যে নদীগুলো আছে, পৃথিবীর এমন কোন দেশ আছে যে সেই দেশের নদীর এই অবস্থা? পৃথিবীতে এমন কোন দেশ আছে যে বন্যা, এই যে কয়েকদিন আগে ছোট বাচ্চা সহ চারজন মানুষ মারা গেল কেন? রাস্তার মধ্যে বৃষ্টি হয়েছে, পানি আটকেছে, সেখানে বৈদ্যুতিক তার পরে তারপরে সেখানে চারজন মানুষ মারা গেল। পৃথিবীতে এমন কোন দেশ আছে যে এইভাবে এত ডিজিটাল হওয়ার পরেও এইভাবে ড্রেনের মধ্যে পানি আটকে থাকে? কোন উন্নত, অনুন্নত, স্বল্পোন্নত, মধ্যান্নত কোনো দেশে আপনি বলেন যে কোথাও আছে কিনা এই ধরনের মানে ব্যবস্থা? যদি নাকি আপনার একটা জমি দখলের কথা বলি, ডিজিটাল তো আমরা, আমি আজ পর্যন্ত আমেরিকাতে এত বছর হলো আছে, কোনোদিন শুনি নাই যে কারোর সাথে কারোর জমি নিয়ে কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি কোনো কিছু। আওয়ামী লীগের একটা লোক, তার ক্ষমতা আছে, সে আজকে যায় রাতে গিয়ে একজনের জমি দখল করে ফেললো, কালকে যায় সেই জমির উপর স্টে অর্ডার, এরপরে চলতে থাকলো বছরের পর বছর দেওয়ানি মামলা। সেই মামলায় ওই যেই ভদ্রলোকের জমি, আসলেই তার যদি গায়ের জোর না থাকে তাহলে জীবনে কোনোদিন আর তার মানে জীবন্ত অবস্থায় সে আর কখনো ওই জমি দখল করতে পারবে না। হাজার হাজার লক্ষ লক্ষ মামলা চলছে কোর্টে। এখন ডিজিটাল করার যে ব্যবস্থা করেছে সেইখানেও তারা মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতায় নেওয়ার নতুন আরেক স্কিম চালু করেছে। আমি চাই তারপরে একটা মানে একটা স্টেপ নেওয়া হোক, যে স্টেপের মাধ্যমে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা একটা ডিজিটালাইজেশনের মধ্যে আসুক, যে মানুষ যাবে একটা অফিসে, কম্পিউটারে তার নাম বলবে, ডেট অফ বার্থ বলবে, সে সাথে সাথে তার জমি কতটুকু আছে, কোথায় আছে, সব কিছু বের হয়ে যাবে। নাই আপনি যদি নাকি মনে করেন যে আপনাদের মানে বাংলাদেশে মনে করেন কথার কথা একটা মানুষ পাসপোর্ট করবেন, আচ্ছা আপনি বলেন তো আপনি ইয়েতে যাবেন, মানে আমি আমেরিকার নিয়মটা বলি, পোস্ট অফিসে যাবেন, পোস্ট অফিসে আলাদা পাসপোর্টের জন্য একটা সেকশন আছে, সেখানে গিয়ে একটা ফর্ম পূরণ করবেন, মানি অর্ডার কিংবা কার্ডে পে করবেন, পে করে নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে আসবেন, একটা ঠিকানা দিয়ে আসবেন, যে ঠিকানায় আপনার নির্দিষ্ট সময়ের পরে মধ্যে পাসপোর্ট চলে যাবে। বাংলাদেশে সম্ভব? এটার নাম হচ্ছে কিসের পুলিশ ভেরিফিকেশন? কিসের পাসপোর্ট করতে গেলে কিসের পুলিশ ভেরিফিকেশন? তারপর কিসের পালে ডিজিটাল ডিজিটাল মারান কিসের জন্য? আপনার দেশের প্রতিটা মানুষ এখন পর্যন্ত মানে নির্ভুলভাবে একটা ই দিতে পারে নাই, জন্ম নিবন্ধন কিংবা একটা জাতীয় পরিচয়পত্র দিতে পারেন নাই, আবার ডিজিটাল মারাইতে আসছেন। এটা হচ্ছে ডিজিটালের নমুনা। তো আমি আজকে এই বিষয়গুলো নিয়ে আমার একটা প্রোগ্রাম এর আগেও কয়েক মাস আগেও করেছি, একদম খুব সুন্দরভাবে 15 মিনিটসে দেখিয়েছি। আজকে যে জন্য আনলাম সেটা হচ্ছে গ্লোবালি এই গত 2-1 দিনের ভেতরে 3-4টা রিপোর্ট আমার চোখে পড়েছে একই সাথে, এর মধ্যে যুক্তরাজ্য ভিত্তিক, যুক্তরাষ্ট্র ভিত্তিক এইসব জায়গা থেকে আপনার রিপোর্টগুলো গবেষণাগুলো করা হয়েছে, এবং তাদের সেই গবেষণার যে জরিপ সেই ফলাফল তারা প্রকাশ করেছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় পৃথিবীর 800 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসতে পারে নাই। কারণ আমরা তো সব মানে বিশাল কি বলে অসাম্প্রদায়িক আর হচ্ছে গিয়ে ফুগুতিশীল, আর এই ফুগুতিশীলের মাঝামাঝি মানে স্মার্টা, তো এই যে স্মার্টা বাংলাদেশের দেখা যায় কিছু আছে যে মানে ওই ইয়ে প্যান্ট ট্যান একটু ই করে পরে তারপরে প্যান্টটা একটু বার করে এগুলো পড়লেই মনে করে যে বিশাল স্মার্ট, ওরা দেখতে কেমন দেখা যায়, কোন কালারের সাথে কোন কালার পরা লাগে ওইটাও জানে না, কিন্তু সে বিশাল স্মার্ট মনে করে। তাদের এই যারা বাংলাদেশে বসে এখন মনে করে যে পাকিস্তান হচ্ছে, পাকিস্তানের সাথে তো তুলনা দেয়, তো পাকিস্তানের আমি কিছু ওই প্র্যাঙ্ক ভিডিও আছে, ওদের অনেক নিউজ দেখি, ওদের অনেক কিছু দেখি, আমি আবার পাকিস্তানকে খুব ভালোবাসি, তো পাকিস্তানের জিনিসপত্র আমি খুব ফলো করি। তো ওইখানে আপনি দেখবেন পাকিস্তানের বিভিন্ন পার্ক টার্ক এসবের ভেতরে অনেক ফুটেজ চলে আসছে, দেখবেন ওইখানে মেয়েদের অবস্থা দেখবেন বিশাল স্মার্ট, এরা কোন দেশের মানে ওয়েস্টার্ন না ইস্টার্ন এটা বোঝা যায় না, তো ওদের কাছ থেকে স্মার্টনেস শিখেন। যে পাকিস্তানকে আমরা বারবারই করি না, সেই পাকিস্তানের 8টা বিশ্ববিদ্যালয় আছে এই 800-র মধ্যে, ভারতের 24টা আছে, বাংলাদেশের একটাও নাই। গত বছরের এই সেম রিপোর্ট যেটা ছিল, এই রিপোর্টের মধ্যে বাংলাদেশের
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ টোটাল 4টা ছিল 601 থেকে 800 মধ্যে। এবার সেটা 601 থেকে 800 ভেতরেও নাই, এবার সেটা 801 থেকে 1000 ভেতরে আছে, অর্থাৎ 800 ভেতরে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নাই। আচ্ছা, এই রিপোর্টটা হচ্ছে টাইমস হায়ার এডুকেশন, এটা যুক্তরাজ্য ভিত্তিক একটা প্রতিষ্ঠান, তারা এই জরিপটা করেছে। এর বিভিন্ন ক্যাটাগরি ক্যালিয়ারা এই ইয়েগুলো দেখেছে, বিভিন্ন জায়গায় কিছু কি বলে কম্পোনেন্ট তারা হাতে নিয়েছে, নিয়ে এগুলোর ভিত্তিতে তারা গবেষণাগুলো করে দেখেছে এই এই কারণে বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় 800 ভেতরে নাই। 800 ভেতরে যারা আছে তাদের মধ্যে অক্সফোর্ড সবার প্রথমে আছে, এরপরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অন্যান্য দেশ টেশ মিলে 800 ভেতরে, 800 ভেতরে আমাদের কোনো জায়গা হয় নাই। এখন এই যে আমাদের দেশে এত স্টুডেন্টদের যে এই যে পলিটিক্স করানো হয়, তারপরে টিচার আপনি দেখেন এখন নাকি, আমি খুব আশ্চর্য হলাম এদিন শুনলাম যে থার্ড ক্লাস পাওয়ার পরেও আপনার এখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়া যায়। আগে তো ফার্স্ট ক্লাস ফার্স্ট, তারপরে সেকেন্ডের বাইরে তো কল্পনা করা যেত না, বেশিরভাগই ফার্স্ট ক্লাস ফার্স্ট যারা তাদেরকে ই করা হতো, এখন থার্ড ক্লাস পর্যন্ত তাদেরকে নেওয়া হচ্ছে। ইসের ভিত্তিতে, শেখ মুজিবের আব্বা মনে করে কিনা, ওর আম্মার সাথে শেখ মুজিব শুয়েছিল কিনা, এটার ভিত্তিতে। হ্যাঁ, যে শেখ মুজিবের আব্বা মনে করে না তাদের কোথাও কোনো জায়গা নেই, আপনি মেধাবী হন আর যা ইচ্ছা তাই হন, আপনাকে শেখ মুজিবের আব্বা বলতে হবে এবং আব্বার নামে জপতে হবে, মাঝে মধ্যে আব্বারে নিয়ে বিভিন্ন পজিটিভ কথা বলতে হবে, তারপরে আপনাকে নেওয়া হবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, হাফ লেডিস পোলাপান যেটা বলে যে বিচি সারা ভিসি, তো বিচি সারা ভিসি চা সমুচা এইসব নিয়ে আলাপ করে, এই হাফ লেডিস কথাও বলতে পারে না ঠিক মতো, স ছ স এগুলির উচ্চারণও ঠিক মতো জানে না, ও হচ্ছে ভিসি। তো এই বিচিহীন ভিসির মতো ভিসি নিয়োগ দেওয়া হয়েছে কেন? কারণ ও শেখ মুজিবের আব্বা মনে করে। তো শেখ মুজিবের এই অবৈধ পয়দাগুলা ছাড়া এখানে কেউ যাইতে পারবে না, এই কারণে আজকে শিক্ষা ব্যবস্থার এই অবস্থা। আচ্ছা, আরেকটা ইয়ে যুক্তরাষ্ট্র থেকে বের করা হয়েছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের একটা র্যাঙ্কিং তারা প্রকাশ করেছে। সেই র্যাঙ্কিং অনুযায়ী এ থেকে আপনার এফ পর্যন্ত আছে, তো এফ এর জাস্ট 2টা আগে আমাদের গভর্নর সাহেব আছেন। তো আমি সেটার জরিপটা তারা প্রকাশ করেছে, গবেষণাটা, সেখানে তারা তাদের এই ম্যাগাজিনের ওয়েবসাইটে যেটা লিখেছে যে বাংলাদেশে উনি পেয়েছেন হচ্ছে আপনার ডি, আমি কয়েকটা জায়গা পয়েন্ট আউট করেছি, সেখানে ধরেন শ্রীলঙ্কার যে অবস্থা, শ্রীলঙ্কার আপনার কেন্দ্রীয় ব্যাংকের যে গভর্নর হচ্ছে নন্দলাল, তিনিও A- পেয়েছেন। এর মধ্যে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা, সেটার গভর্নর আছেন শক্তিকান্ত দাস, তারপরে আরও জর্ডান, ভিয়েতনাম, এরা অনেকেই পেয়েছেন। যাই হোক, আমি আমি ওনাদের কথাটা বললাম না, বাংলাদেশে উনি ডি পেয়েছেন, ডি, এ বি সি ডি এর মধ্যে আবার A+ B+ এগুলো মাইনাসও আছে, হ্যাঁ এইভাবে গিয়ে উনি ডি পেয়েছেন। এই হচ্ছে আমাদের এই চোরেদের আজকে অবস্থা। এগুলির কারণ কি? তারা কিন্তু এখানেও কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট কিন্তু তারা হিসাব নিকাশ করে তারপর এটা দিয়েছে। তো এই যে দেশের রিজার্ভ চুরি, ব্যাংকের এই যে টাকা পয়সা চুরি, হ্যাঁ সজীবের অ্যাকাউন্টের মধ্যে টাকা পয়সা পাঠাইতে হয়, তারপরে হাসিনা রেহানাইদের অ্যাকাউন্টে যে টাকা পয়সা পাঠাইতে হয়, এগুলির ভিত্তিতে আপনার একটা ই তারা বের করেছে। যাই হোক, তো এই হচ্ছে আমাদের ডিজিটালের অবস্থা। এখন এরপরে আমাদেরকে এই যে সারাদিন শোনানো হয় ডিজিটাল ডিজিটাল ডিজিটাল, হ্যাঁ আমাদের একটা দেশ আছে, আরেকটা হলো ইন্ডিয়া। ইন্ডিয়ার খুব মজার একটা খবর আপনারা কালকে দেখেছেন, যে কয়দিন আগে এই যে ইসরো, ইন্ডিয়ান যে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান আছে তাদের, এখান থেকে তারা গত মাসে আপনারা দেখলেন যে তারা নাকি চাঁদে তাদের প্রথম চন্দ্রযান ই করেছে, বিক্রম, ফটোপো ই করাল। তো ওইটার ঠিক আগে কিন্তু একটা পাঠিয়েছিল, আপনারা শুনেছেন যে সেটা ব্যর্থ হওয়ার পরপরই তারা আবার আরেকটা পাঠিয়েছে এবং সফল হয়ে গেল। আমার তখনই না সন্দেহ হয়েছিল, কালকে আপনার চীনের একজন বিজ্ঞানী তিনি আপনার এটা নিয়ে কথা বলেছেন যে ভারত আসলে কোনো ধরনের কোনো মানে চাঁদে কোনো চন্দ্রযান তারা পাঠাইতে পারে নাই। এটা নিয়ে আপনার চীনের বিজ্ঞানী যিনি কথা বলেছেন, তার নাম হচ্ছে ওয়াং জিয়ান, তিনি যে এটা বলেছেন যে চন্দ্রযান 3 যেটা সফলভাবে অবতরণের কথা হয়েছে বলেছে সেটা চাঁদ। দর্শক, এতক্ষণ ভিডিওটির সাথে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি এই ভিডিওটি দেখেছেন, তার মানে আপনি বাংলাদেশের রাজনীতির খবর রাখেন। বাংলাদেশের রাজনীতির এই ধরনের আরও অনেক অনেক আপডেট আপনি প্রথম বাংলাদেশ থেকে দেখতে পারবেন। আমাদেরকে সাপোর্ট করতে হবে লাইক, কমেন্ট, শেয়ার করে, এবং ভিডিওতে আপনি যা দেখেছেন তার ব্যাপারে আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। যুক্ত থাকুন প্রথম বাংলাদেশের সাথেই প্রথম রাজনীতির বিশ্লেষণ দেখতে।